নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি 2019 সালে রিলিজ করা একটি রোম্যান্টিক সিনেমা, যার নাম হলো আফটার। সিনেমা শুরুতে আমরা টেসা নামের একজন মেয়েকে দেখতে পারি। সে জঙ্গলে ঘুরছিল আর কিছু একটা বলার চেষ্টা করছিল। সে বলে যে প্রত্যেকটি মানুষের জীবনে ভালোবাসাটা ভীষণ প্রয়োজনীয়। সে ভাবছিল যে তার জীবনটা সেই মানুষটার সঙ্গে আলাপ হওয়ার আগে কিরকম ছিল। সেটা একেবারে ন্যারো ছিল, সেটা ভীষণ বোরিং ছিল, কিন্তু সেই মানুষটার সাথে দেখা হওয়ার পর তার জীবনে কি হয়। আর এইখানেই এই সিনেমার নামটা শো হয়, আফটার। এইখানে এই সিনটি কাট হয়ে আমাদের পরের সিনে দেখানো হয় যে টেসা তার রুমে আছে আর তার স্কুল শেষ হয়ে গেছে, এখন সে কলেজে যাবে। টেসা কলেজ যাওয়ার জন্য প্যাকিং করতে শুরু করে, কিন্তু তার মা চাইতো না যে টেসা তার থেকে দূরে চলে যাক। কিন্তু টেসা তার মাকে মানিয়ে নেয়, কারণ সে দূরে গিয়ে কলেজ করতে চাইতো আর সে কমার্স নিয়ে পড়তে চাইতো। এরপরেই আমাদের টেসার এক বন্ধু নোয়াকে দেখানো হয়। এরপরেই সে কলেজের জন্য বেরিয়ে পড়ে আর তারা তিনজন একটি রুমে গিয়ে পৌঁছায়। এরপরে টেসার সামনে আমরা আরো দুজন মেয়েকে দেখতে পারি, যারা তার রুমমেট ছিল। এরপরে টেসার মা তাদেরকে সেখানে দেখতে পেয়ে একটু অকওয়ার্ড ফিল করে, কারণ তাদেরকে ভীষণ বোল্ড দেখতে ছিল। আর সেইটা দেখে টেসার মা টেসাকে বলে যে তোমার এই রুমে থাকা ঠিক হবে না, আমি নিচে যাচ্ছি তোমার রুম চেঞ্জ করার জন্য। তখনই টেসা তার মাকে বোঝানোর চেষ্টা করে যে রুমমেটের ওপরে কোনো কিছু যায় আসে না, আমি আমার পড়াশুনো নিয়ে থাকবো আর সেটাকে ঠিকভাবে করবো। এইটা শুনে টেসার মা রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আর এরপরে টেসা তার বয়ফ্রেন্ডকে কিস করে। আর এখানেই আমরা দেখতে পারি যে প্রথমের দিকে যেই নোয়া বলে বন্ধুটিকে দেখানো হয়েছিল সেটাই আসলে টেসার বয়ফ্রেন্ড। আর তারপরেই সে রুমে যায় আর তার রুমমেটরা তাকে বলে যে তোমার বয়ফ্রেন্ডকে ভীষণ কিউট দেখতে। এর পরের সিনেই দেখানো হয় যে টেসার কাছে মেসেজ এসছে তার মা এবং বয়ফ্রেন্ডের তরফ থেকে, তারা তাকে ভালোভাবে থাকার জন্য বলে। আর এর পরের দিনে দেখানো হয় যে টেসা তার কলেজে যাচ্ছে। এরপরে যখন সে ক্লাসরুমের কাছে গিয়ে পৌঁছায় তখন তার একটি ছেলের সাথে আলাপ হয়, যার নাম ল্যান্ডন। তারা দুজন ক্লাসে আসার জন্য ভীষণ এক্সাইটেড ছিল, সেই কারণে তারা দুজনই একমাত্র সবার আগে সেখানে পৌঁছে গেছিল, এমনকি সেই ক্লাসরুম লক করা ছিল তখন। এর পরের সিনে দেখানো হয় যে টেসা বাথরুমে শাওয়ার নিচ্ছিল আর সে যখন বাথরুম থেকে বেরিয়ে রুমে আসে সে দেখতে পায় যে সেখানে হার্ডিন বসে আছে। আর হার্ডিন হলো এই সিনেমার লিড অ্যাক্টর। টেসা তাকে দেখতে পেয়ে বলে যে তুমি হয়তো ভুল রুমে চলে এসেছো। হার্ডিন তখনই বলে যে না, আই এম ইন দ্য রাইট রুম। এমনকি সে তাকে সেই চাবিটাও দেখায় যার মাধ্যমে সে এই ঘরে ঢুকেছে। তখনই টেসার একটি রুমমেট সেখানে চলে আসে আর হার্ডিন তারই বন্ধু ছিল। তার রুমমেট টেসাকে বলে যে তুমিও আমাদের সাথে পার্টিতে চলো, সেখানে আমাদের আরো বন্ধুরা আসছে। টেসা তার কথা মেনে নেয় আর তারা সকলে পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় যে টেসা একটি ক্যাফেতে বসে আছে, সেখানে হার্ডিও আসে তার বন্ধুদের সাথে, তারা গসিপ করছিল। তখনই হার্ডি আর টেসার চোখে চোখ পড়ে আর সেখানে একটি রোম্যান্টিক সিন তৈরি হয়। এরপরেই টেসা একটি হট ড্রেস পরে পার্টিতে চলে যায় আর সেখানে সব বন্ধুরা মিলে ঠিক করে যে তারা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। আর তারা সেই গেমটিকে একটি এক্সট্রিম পয়েন্টে নিয়ে গেছে। সেখানেই তাদের একটি বন্ধু থাকে জার্ট, সে টেসাকে জিজ্ঞাসা করে যে তুমি ট্রুথ নিতে চাও না ডেয়ার। তখনই সেখানে তার এক বন্ধু তাকে প্রশ্ন করে, দ্য ক্রেজিয়েস্ট প্লেস ওয়ার ইউ হ্যাড সেক্স। আর তখনই আমরা জানতে পারি যে টেসা এখনো অবধি সেক্স করেনি, মানে সে ভার্জিন ছিল। আর তখনই সেখানে সবাই তার উপর হাসতে শুরু করে। এরপরই সে বলে যে আমি ট্রুথ নয় ডেয়ার চুজ করব। তখনই সে ডেয়ার পায় যে হার্ডিন যেন তাকে কিস করে, তখনই সে মানা করে দেয়। আর তখনই গেমটি থেমে যায়, সকলে হাসতে শুরু করে যে হার্ডিনকে কোনো মেয়ে রিজেক্ট করে দিয়েছে। আর হার্ডিন আসলে সেই কলেজের চকলেট বয় ছিল আর কলেজের সমস্ত মেয়েরা তার উপরে ইমপ্রেসড ছিল, আর সেই কারণেই সকলে তার উপর হাসতে শুরু করে। হার্ডিন তখনই বলে যে আমি তাকে পটিয়েই ছাড়বো। এরপরেই টেসা একটু আলাদা হয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করে, সে তার সাথে কথা বলতে চায়, কারণ সেই পার্টিতে সে ভীষণ একা ফিল করছিল। তখনই টেসার বয়ফ্রেন্ড বলে যে তুমি ড্রিঙ্ক করেছো। টেসা তখনই বলে যে না, আমি শুধুমাত্র একটা ড্রিঙ্কই নিয়েছি, সকলে খাচ্ছিল তাই সবার সাথে মিলে আমি খেয়ে নিয়েছি। তখনই সেই নিয়ে তাদের মাঝে রাগারাগি হয় আর টেসা ফোনটি কেটে দেয়। এরপরে সে সব জায়গা ঘুরে এক্সপ্লোর করছিল, তখনই সে একটি রুমের কাছে এসে পৌঁছায় যেখানে অনেক বইপত্র রাখা ছিল। আসলে এই রুমটা হার্ডিনের ছিল, সে একটি নভেল দেখতে পেয়েছিল। আর তখনই হার্ডিন সেখানে চলে আসে। হার্ডিন তাকে বলে যে তুমি এইখানে কি করছো, এটা তো আমার রুম। তখনই টেসা বলে যে না, আমি আসলে এই নভেলটা দেখছিলাম। তখনই হার্ডিন তাকে কিস করার চেষ্টা করে, টেসাও কিস করতেই যাবে, কিন্তু ঠিক সেই সময় সে মানা করে দেয়, তার মুড চেঞ্জ হয়ে যায়। আর তখনই সে বেরিয়ে নিচে চলে আসে আর তারপরেই নোয়ার মেসেজ আসে আর সে সরি বলে তাকে।
এর পরের দিন টেসা ক্লাসে সবার আগে পৌঁছে যায়। সেখানে একটি কম্পিটিশন চলছিল। প্রফেসর তাদেরকে লাভ এর ব্যাপারে জিজ্ঞেস করছিল যে লাভ আসলে কি, সেটা কি রকম হয়। হার্ডিন তখনই বলে যে সে লাভে বিশ্বাস করে না, সেটা একটা বেকার জিনিস। আর তার বক্তব্য ছিল যে লাভ মানেই হলো সেক্স। কিন্তু টেসা তার এই কথাটি মানে না। সে বলে যে সত্যিকারের ভালোবাসা এখনো এক্সিস্ট করে। আর এইটা নিয়েই তাদের দুজনের মাঝখানে একটি ডিবেট শুরু হয়ে যায়। তাদের একটি এলিজাবেথের নভেল নিয়ে দুজনের মাঝখানে ডিবেট লেগে যায়। এরপরে ক্লাসের বাইরে হার্ডিন টেসাকে বলে যে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ডিবেটটা খুবই ভালো হয়েছে। তখনই ল্যান্ডন সেখানে চলে আসে। আর ল্যান্ডন এবং হার্ডিন হলো একে অপরের ভাই। আসলে হার্ডিনের বাবা ল্যান্ডনের মা রিলেশনশিপে ছিল, তো তারা দুজন বিয়ে করলেই হার্ডিন এবং ল্যান্ডন স্টেপ ব্রাদার হয়ে যাবে। সেখানে ল্যান্ডন বলে যে হার্ডিন আমার ভাই হয়। এরপরে টেসাকে দেখানো হয় যে একটি ক্যাফেতে বসেছিল। তখনই হার্ডিন সেখানে এসে টেসাকে বলে যে তোমাকে আমি একটা নতুন জিনিস দেখাতে চাই, কিন্তু সে মানা করে দেয়। তখনই হার্ডিন বলে যে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে, কিন্তু টেসা তাকে মানা করে দেয়। সে দরজার কাছে অবধি পৌঁছাতেই তার মুড চেঞ্জ হয়ে যায়, আর সে হার্ডিনের সাথে বেরোতে রাজি হয়ে যায়। তারা দুজন শহর থেকে অনেকটা দূরে চলে যায়, একটি জঙ্গলে। আর একটি লেকের ধারে গিয়ে হার্ডিন দাঁড়ায়। সেইটা হার্ডিনের একটি প্রিয় জায়গা ছিল, সেইটা একটি লেক ছিল। হার্ডিন সেই জলে নেমে পড়ে। সে টেসাকেও সেখানে ডাকে, কিন্তু টেসা অনেকক্ষণ রেজিস্ট করার চেষ্টা করে, কিন্তু অবশেষে সে নামতে রাজি হয়। সে বলে যে আমার কাছে তো ড্রেস নেই, আমি নামবো কি করে। হার্ডিন তখনই বলে যে তুমি আমার টি শার্টটা পরে নিতে পারো। আর তখনই টেসা বলে যে তুমি অন্যদিকে মুখ করো আর আমি চেঞ্জ করে নেব। আর তারপরেই সে শার্টটি চেঞ্জ করে সুইমিং করতে নেমে পড়ে। সেখানে তারা দুজন অনেক কথা বলে। সেখানেই টেসা হার্ডিনকে জিজ্ঞাসা করে যে তুমি এই পৃথিবীতে সব থেকে বেশি কি ভালোবাসো। তখনই হার্ডিন বলে যে আমি নিজেকে ভালোবাসি। টেসা তখনই বলে হ্যাঁ সেটা তো ঠিকই। আর এইটা খুবই একটি ইজি প্রশ্ন হয়ে গেল। আর এই প্রশ্নটার ব্যাপারে সিনেমার শেষে জানা যাবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। টেসা তখনই হার্ডিনকে বলে যে তুমি আমার শার্টটি চেঞ্জ করো। আর তখনই হার্ডিন তাকে টাচ করে, আর সে বুঝতে পারে যে টেসা এখনো ভার্জিন, তাকে এখনো অব্দি কেউ ছোঁয়নি। এরপরে তারা সেখান থেকে একটি ক্যাফেতে যায় কথা বলতে, আর সেখানে তার বন্ধুরা চলে আসে। হার্ডিন তখন একটু আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে, আর সেই কারণে তারা দুজন সেখান থেকে উঠে চলে যায়। তখনই হার্ডিন বলে যে তোমার সেই হাই স্কুলের বয়ফ্রেন্ডকে এবার ডাম্প করে দেওয়া উচিত। আসলে নোয়া তার খুব ভালো বন্ধুও ছিল, যখনই তার কিছু প্রয়োজন হতো নোয়া তাকে হেল্প করত। তখনই টেসা বলে যে আমরা কি ডেট করব নাকি। হার্ডিন তখনই বলে যে আমি এইসবে বিশ্বাস করি না। আর তখনই টেসা সেখান থেকে রেগে চলে যায়। এরপরেই টেসা কলেজ থেকে বেরিয়ে দেখতে পায় যে তার সঙ্গে দেখা করতে তার বয়ফ্রেন্ড নোয়া এসেছে, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে তারা সেই পার্টিতে যায় যেখানে তার সমস্ত কলেজের বন্ধুরা এসেছিল। সেখানে তারা একটি গেম খেলে, আর এই গেমটা ছিল যে লিপসের মধ্যে একটি কাগজ লাগানো থাকবে, আর সেইটাকে একে অপরের ঠোঁটে পাস করাতে হবে। সেখানেই তাদের একটি বন্ধু জেড লিপসের উপর পেপার লাগিয়ে টেসাকে ট্রান্সফার করতে যায়। আর তখনই সেই পেপারটি পড়ে যায়, আর সে তাকে কিস করার চেষ্টা করে। হার্ডিন সেটা দেখতে পেয়ে তাকে ভীষণ মারধর করে। এরপরে টেসা তার বয়ফ্রেন্ডের সাথে রুমে মুভি দেখছিল। তখনই তার ফোনে একটি ফোন আসে, আর সেইটা ল্যান্ডনের ছিল। হার্ডিন এবং সে একই রুমে থাকতো। ল্যান্ডন তাকে জানায় যে হার্ডিন এবং তার বাবার ভীষণ বাজেভাবে ঝামেলা হয়েছে, আর হার্ডিন খুব আপসেট হয়ে বসে আছে, তাই তুমি একটু কথা বললে ভালো হতো। এরপরেই টেসা তার সাথে কথা বলতে যায়, আর সেখানে তাদের মাঝে খুবই রোম্যান্টিক একটি কথা হয়। সে বলে যে তুমি তো আগে মদ খেতে না, তাহলে তুমি এখন কেন মদ খেতে শুরু করেছো। তখনই হার্ডিন বলে যে আমি আজ থেকে মদ খাওয়া শুরু করে দিয়েছি, আমার বাবার সাথে ঝামেলা হবার পর থেকে। এরপরেই হার্ডিন টেসাকে তার রুমে নিয়ে যায়। সেখানে তারা একে অপরকে কিস করে আর ইন্টিমেট হয়ে যায়। তখনই নোয়ার ফোন আসে। সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি মাঝরাতে কোথায় উঠে চলে গেলে। তখনই টেসা বলে যে আমার একটা বন্ধু আমাকে প্রয়োজন ছিল, তাই আমায় যেতে হয়েছে। নোয়া তখনই বলে যে মাঝরাতে আবার কিসের প্রয়োজন। আর এই নিয়ে তাদের একটি ঝামেলা হয়। এরপরে তারা যখন দাঁড়িয়ে কথা বলছিল, তখনই নোয়ার পিছনে হার্ডিন চলে আসে। আর নোয়া বুঝতে পেরে যায় যে তারা ইন্টিমেট হয়ে গেছে, আর তাদের দুজনের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। আর সেই কারণে সে টেসার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এরপরেই টেসার ভীষণ মন খারাপ হয়ে যায়। সে বলে যে আমি আজকে আমার একটি বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেললাম। এরপরে টেসা অনেক দিন পরে হার্ডিনের সঙ্গে দেখা করতে যায়। সেখানে তারা ছাদে বসে কথা বলছিল। হার্ডিন তখনই বলে যে আমি হয়তো ভাবলাম তুমি আমার সাথে কোনোদিন আর দেখাই করতে আসবে না। কিন্তু টেসা তখনই বলে যে আমি আজকে আমার একটি ভালো বন্ধুকে হারিয়ে ফেললাম, কিন্তু তুমি তার থেকেও অনেকটা দামি। সেখানে তাদের মাঝখানে খুব রোম্যান্টিক কথা হয়। এরপরে আবার সিন শিফট হয়, আর আমরা দেখতে পারি যে তারা দুজন একটি লাইব্রেরিতে রয়েছে। সেখানকার লাইব্রেরিয়ান এসে বলে যে লাইব্রেরি এবার বন্ধ হবে, তাই সবাই লাইব্রেরি ফাঁকা করে ফেলো। কিন্তু তারা দুজন লুকিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। আর সেখানে হার্ডিন টেসাকে একটি বই পড়ে শোনায়।
আর সেখানেই আমরা জানতে পারি যে হার্ডিন একটু রোম্যান্টিক নোভেল পড়তে বেশি ভালোবাসত। আর তখনই সেখানে লাইব্রেরির গার্ড চলে আসে আর তারা সেখান থেকে পালাতে শুরু করে। এর পরের সিনে দেখানো হয় যে তাদের ক্লাস থাকে আর হার্ডিন টেসাকে নিতে সেখানে আসে আর তারা আবার একটি রোম্যান্টিক সময় কাটায়। তারা ইন্টিমেটও হতে যাচ্ছিল কিন্তু তখনই টেসার মা সেই রুমে চলে আসে আর এসে তাদেরকে সেই অবস্থায় দেখতে পেয়ে ভীষণ রেগে যায়। তার মা বলে যে তোমার এখন এইসব করা একেবারেই ঠিক নয়, তোমার ওই ছেলেটাকে লাইফ থেকে বের করে দেওয়া উচিত, কারণ পরবর্তীকালে সে তোমাকে নিশ্চয়ই ঠকাবে। এরপরেই টেসা ল্যান্ডনের সাথে কথা বলে। ল্যান্ডন তখনই জানায় যে তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ হার্ডিন খুব মুডি একটি ছেলে, তার যখন তখন মুড চেঞ্জ হয়ে যায় আর সে যখন তখন যা কিছু শুরু করে দেয়। তখনই টেসা বলে যে না, হার্ডিন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। এরপরেই হার্ডিন তাকে নিয়ে একটি নতুন রুমে আসে। সেটা আসলে হার্ডিনের বাবার এক বন্ধু ছিল আর সেটা বেশিরভাগ সময় ফাঁকাই পড়ে থাকতো, আর সেই কারণে তারা সেখানে লিভিনে থাকতে চাইতো যাতে সেখানে তাদেরকে আর কেউ ডিস্টার্ব না করতে পারে। তারা একসাথে খুব ভালোভাবে থাকতে শুরু করে। তারা পার্কে যেত, সিনেমা দেখত, পিকনিকে যেত এবং একে অপরের সাথে খুব ভালো সময় কাটাতে শুরু করে দিয়েছিল। এরপরেই আমরা দেখতে পারি যে হার্ডিনের বাবা আর ল্যান্ডনের মা এবার এঙ্গেজমেন্ট করছে আর ফাইনালি তারা একে অপরের স্টেপ ব্রাদার হতে চলেছে। সেখানে আমরা দেখতে পারি যে হার্ডিনের বাবা ভীষণ অ্যারোগেন্ট ছিল, সে বেশিরভাগ সময়তেই ড্রিঙ্ক করত আর সেই কারণে সে হার্ডিনের আগের মাকে ছেড়ে দেয় এবং ল্যান্ডনের মাকে বিয়ে করে। আসলে হার্ডিন আর তার বাবার একে অপরের সাথে একেবারে জমত না, কিন্তু টেসা তাকে বোঝায় যে তোমার বাবার সাথে এইভাবে কথা বলা ঠিক নয়। তখনই হার্ডিন জানায় যে তুমি জানো না আমার বাবা কি ধরনের লোক, সে সারাক্ষণ ড্রিঙ্ক করে বেড়ায় আর আমার মাকেও ছেড়ে দিয়েছে। কিন্তু টেসা তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা তাকে নিয়ে ভীষণ চিন্তিত। এরপরেই তারা একে অপরের সাথে নাচতে শুরু করে আর তারা দুজন সেই দিনকে প্রথমবার সেক্স করে আর তাদের একে অপরের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। তখনই হার্ডিনের আগের গার্লফ্রেন্ড মলি মেসেজ আসে, সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তাকে এখনো অবধি জানিয়েছো। টেসা তখনই বলে যে মলি এই ধরনের মেসেজ কেন পাঠাচ্ছে। সে হার্ডিনের উপর খুব রেগে যায়। হার্ডিন তখনই বলে যে তুমি কি আমায় বিশ্বাস করো না। টেসা তখনই বলে যে হ্যাঁ আমি করি। তখনই হার্ডিন বলে যে তাহলে তোমার এতে কিছু যায় আসা উচিত নয় যে আমি কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি। তখনই টেসার কাছে হার্ডিনের একটি বন্ধু জেড আসে আর বলে যে আমি জানি হার্ডিন কোথায়। সে তাকে সেখানে নিয়ে যায় যেখানে তার সমস্ত বন্ধুরা রুমমেটরা ছিল। তারা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি রিয়েলিটিটা জানো না, আর এইটা শুনেই সে খুব ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না যে তারা কি ব্যাপার নিয়ে কথা বলছে। তখনই হার্ডিন সেখানে চলে আসে আর তখনই মলি বলে যে তোমার জানা উচিত যে সেখানে কি চলছে। কিন্তু হার্ডিন তখনই মলিকে এইসব বলতে বারণ করে। সে বলে যে তুমি এখন এইসব বলো না, টেসা খুব হার্ট হয়ে যাবে। তখনই মলি তাকে একটি ভিডিও দেখায় যেটা তাদের সেই প্রথম মিটিং এ ছিল যখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হচ্ছিল। সেখানে হার্ডিন বলে যে আমি এই মেয়েটাকে পটিয়েই ছাড়বো আর একে আমার ভালোবাসার জালে ফাঁসা এবং সবার শেষে আমি তাকে ডাম্প করে দেব। এইটা দেখে টেসা একেবারে শকড হয়ে যায় আর সেখান থেকে এসে চলে যায়। হার্ডিন তখনই টেসাকে বোঝানোর চেষ্টা করে যে এই ভিডিওটা তার সাথে আলাপ হওয়ার আগে আর এখন সে তাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু সে তার উপরে খুবই রেগে যায়। সে তাকে মিথ্যেবাদী বলে। সে তাকে বলে যে তুমি এত মিথ্যে আমাকে বললে আর আমি তোমাকে বিশ্বাস করে তোমার সাথে এতগুলো দিন কাটিয়ে এলাম। তখনই হার্ডিন তাকে বলে যে এই সব কিছু মিথ্যে নয়, আমি সত্যিকারের তোমায় ভালোবাসি আর আমি তোমায় পেতে চাই। আর টেসা সেখান থেকে হার্ডিনকে ছেড়ে চলে যায় আর হার্ডিন ভীষণ হার্ট হয়। সেখানে বৃষ্টি পড়তে শুরু করে আর হার্ডিন বসে বসে কাঁদছিল। আর সেখানে একটি ইমোশনাল সিন দেখানো হয়। টেসাও কাঁদতে কাঁদতে গাড়ি করে তার হোম টাউনে চলে আসে আর তার মায়ের কাছে এসে জানায় যে সে ভীষণ আপসেট। সে হার্ডিনের ব্যাপারে সব কিছু বলে আর তখনই টেসার মাও তার কাছ থেকে ক্ষমা চায়। সে বলে যে আমিও তোমাকে আমার মতন বাঁচতে বলছিলাম। আর তাদের মাঝখানে কথা হতে হতে তাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। এর পরের সিনেই দেখানো হয় যে টেসা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। সে একজন ভলিবল প্লেয়ার ছিল। সেখানে এসে টেসা নোয়াকে বলে আমি তোমায় হার্ট করতে চাইনি আর সেটা আমার ইন্টেনশন একেবারেই ছিল। তখনই নোয়া বলে যে ঠিক আছে কোনো ব্যাপার না, মানুষেরা বড় হওয়ার সময় অনেক ছোটখাটো ভুল করে ফেলে আর সেটা পরবর্তীকালে তারা শুধরেও নেয়। আর সে টেসাকে ক্ষমা করে দেয় আর তারা আবার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এরপরে টেসার ভালোবাসার উপর থেকে বিশ্বাস একেবারে উঠে গেছিল। সে হার্ডিনের থেকেও মুভ অন করে গেছিল আর সে একটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে। আর সেই স্কলারশিপটা আসলে হার্ডিনের বাবার ছিল, কারণ তার একটা পাবলিশিং কোম্পানি ছিল। সে তার থেকে সেই স্কলারশিপটি পেয়েও যায় আর তারপরেই দেখানো হয় যে সে তার কলেজে গেছে। সেখানে সবাই সকলের প্রজেক্ট জমা করছিল আর সেটা কলেজের ফাইনাল ইয়ার ছিল। সেখানে তাদেরকে প্রজেক্ট জমা দিতে হচ্ছিল। তখনই সেখানকার টিচার টেসাকে একটি বই দেয় যেটা হার্ডিন তার জন্য লিখেছিল আর সেটা খুবই ইমোশনাল ছিল।
আর সেটা সে ল্যান্ডনের সামনে গিয়ে খোলে আর সেটাকে পড়তে শুরু করে। সেই বইটায় লেখা ছিল যে আমার তোমার সাথে দেখা হওয়ার আগে আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু তোমার সাথে আলাপ হওয়ার পরে আমি সবকিছু ফিল করতে শুরু করেছি, আমি সবকিছু যেন অনুভব করতে পারছি। আর আমি এতদিন যেই নোভেলগুলো পড়তাম সেগুলো রিয়ালিটিতেও আসলে এক্সিস্ট করে, আর এমনকি ভালোবাসাও সত্যিকারের হয়। হার্ডিন এটাও বলে যে ভালোবাসা তোমার জীবনে সব আহত জায়গাগুলোকে হিল করে তুলতে পারে, আর এরকমই ইমোশনাল অনেক কথা সেখানে লেখা ছিল। আর লাস্টে একটি কোশ্চেন লেখা ছিল, সে বলে যে তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে যে লাইফে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, আর সে বলে যে সেটা হলো তুমি, আর তুমি হচ্ছে আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এরপরেই টেসা সেই লেকের জায়গাটিতে চলে যায় যেটা হার্ডিনের প্রিয় ছিল, আর তখনই সেখানে হার্ডিনও আসে এবং তারা একে অপরের দিকে তাকায়, আর এই সিনেমাটির একটি ইমোশনাল এন্ডিং হয়। তো এই ছিল আফটারের গল্প। সিনেমাটির গল্প ভীষণ রোম্যান্টিক। এই ধরনের আরো মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।